Hello everyone, Assalamu alaikum. This is Anisha Rosen from Bangla Shoppers. কেমন আছেন সবাই? হোপ সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর বাংলা শপার্স এর পেজ থেকে লাইভ হয়ে গিয়েছি। অলরেডি মেকআপ করেই আছি আজকে, কারণ হচ্ছে আজকে লাইভটা একটু ডিফারেন্ট হবে সব সময় থেকে। অবশ্যই যারা একটু কি বলে ডিফারেন্ট কিছু দেখতে চাচ্ছেন, লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে অ্যান্ড খুব তাড়াতাড়ি খুব ফাস্ট জয়েন করে ফেলতে হবে আমাদের সাথে। সো আজকে হচ্ছে আমরা ক্যাপশন দেখে কিন্তু বুঝতেই পারছেন যে সুপার নভেম্বর সেল চলছে, মানে একদম সুপার নভেম্বর সেল। তোমরা হচ্ছে সুপার নভেম্বর সেলের মধ্যে কী কী পেতে যাচ্ছ সেটার জন্য অবশ্যই আমার সাথে আজকে কিন্তু কানেক্টেড থাকতে হবে। ওকে, আমি একটু কমেন্ট করি, সবাই জয়েন করতে করতে আমি তোমাদের এক্সাইটিং কিছু নিউজ তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড তোমাদের জন্য সবার জন্য একটা গুড নিউজ আছে, অবশ্যই বলবো, জাস্ট সবাই একটু জয়েন করে ফেলুক। সিলভি আপু, হ্যালো বিউটিফুল, হাই সিলভি আপু, কেমন আছেন? আমি ভালো আছি। নাস্তা করছ? না, আমি নাস্তা করি নাই এখনও। পপি আপু লিখেছেন, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ আপু, কেমন আছেন? লিপস্টিক কোনটা ইউজ? আপু আমি জাস্ট একটা লিপ বাম ইউজ করেছি, কারণ তোমাদেরকে আজকে আমি লিপস্টিকও সোয়াচ করে দেখাবো। সো ইয়েস, আজকে এই জন্য আমি জাস্ট লিপ গ্লস, মানে লিপ গ্লস বলতে হচ্ছে ভ্যাজলিনের যে লিপ বামটা আছে সেটা আমি ইউজ করেছি লিপসে। আচ্ছা, এটা বলেছি। ওকে, সবাই জয়েন করে ফেলেছে, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলতে হবে আজকে, কারণ কিন্তু গুড নিউজটা দেওয়ার জন্য আমি বেশি লেট করতে পারবো না। অ্যান্ড অবশ্যই সবাই যারা যারা বাংলা শপার্সের ফ্যান্স অ্যান্ড বাংলা শপার্সের ফলোয়ার যারা আছেন, অবশ্যই কিন্তু আপনাদের আজকে লাইভটা দেখতেই হবে, কারণ আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। সেটা হচ্ছে যে, বলে দেই না, এত লেট না করে বলেই দেই, বাংলা শপার্সে কিন্তু অ্যাপ লঞ্চ করা হয়েছে। তোমাদের অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড হচ্ছে তোমাদের আইওএস মানে আইফোন থেকে কিন্তু তোমরা দুই ফোন থেকেই তোমাদের অ্যাপটাকে ইউজ করতে পারছো। অ্যান্ড সবচেয়ে বড় যে গুড নিউজটা সেটা হচ্ছে অ্যাপ থেকে যদি তোমরা পারচেস করো, আমি তোমাদেরকে অ্যাপটা ডাউনলোড করে দেখাবো, জাস্ট আরও কিছু মানুষ জয়েন করুক, কারণ পরে দিয়ে দেখা যায় যে অনেকে আবার জয়েন করে, ওরা আবার মিস করে ফেলবে। সো আমি চাচ্ছি সবাইকে একসাথে যেন দেখাতে পারি। আমি যদি আমার ফোনে ইনস্টল করেই ফেলি তাহলে তো ইনস্টল করেই ফেললাম, পরবর্তীতে আবার ইনস্টল করে দেখানো পসিবল না। ওকে, সো যেটা বলছিলাম যে বাংলা শপার্সের অ্যাপ থেকে যদি তোমরা পারচেস করো, একে তো চলছে সুপার নভেম্বর সেল, 70% পর্যন্ত ডিসকাউন্ট চলছে, সাথে হচ্ছে তোমাদের ফ্রি হোম ডেলিভারি একটা সুবিধা পাচ্ছ, এক্সাইটিং কম্বো প্যাকেজেসও আছে, তারপর হচ্ছে তোমাদের সারপ্রাইজ গিফটও থাকছে তোমাদের পার্সেলের সাথে, কিন্তু তোমরা অনেকেই গিফট পেয়ে থাকো। অ্যান্ড আমাদের বাংলা শপার্সের গ্রুপেও তোমরা রিভিউ দাও, অনেক ভালো লাগে যে তোমাদের কাছে গিফটগুলো পছন্দ হয়, ফ্রি দিবেন। আচ্ছা, ঠিক আছে। সো ফ্রি হোম ডেলিভারি তো আছেই, যারা 500 টাকার উপরে পারচেস করবে অ্যান্ড বিকাশে পেমেন্ট করলেও কিন্তু তোমরা ইনস্ট্যান্ট 10% পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছ। মানে বাংলা শপার্সে দেখা যায় 10টা প্রোডাক্ট যদি তুমি কিনো, ধরো 5টা প্রোডাক্ট কিনো, এখান থেকে মনে হয় যে 2টা টাকাই তোমার একদম বেঁচে যাচ্ছে, এরকম একটা এখন তোমাদের অফার দিচ্ছে। সো সবগুলোই কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে আমাদের আউটলেটগুলো থেকেও এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকেও। কিন্তু সবচেয়ে এক্সাইটিং যেটা সেটা হচ্ছে লুকিং ফ্রেশ, থ্যাংক ইউ সো মাচ রায়দা আপু। আচ্ছা, সো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের আজকে বলবো, তোমাদের জন্য বেশি আরও খুশির খবর, সেটা হচ্ছে যে বাংলা শপার্সের অ্যাপ থেকে যদি তোমরা পারচেস করো, তোমরা কিন্তু এক্সট্রা 5% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ। মানে সব ডিসকাউন্ট অ্যাভেল করেও তোমরা অ্যাপ থেকে যখন পারচেস করবে তখন এক্সট্রা 5% ডিসকাউন্ট পাচ্ছ। আচ্ছা, সো আমি এখন তোমাদেরকে বাংলা শপার্সের অ্যাপটা ডাউনলোড করে দেখাবো। সো আমি এখন একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বসেছি, কারণ হচ্ছে সবার হাতেই দেখা যায় বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনটাই আমরা বেশি ইউজ করি। সো আমি হচ্ছে অ্যাপ প্লে স্টোর গেলাম, হ্যাঁ প্লে স্টোর থেকে, দাঁড়াও, যে প্লে স্টোর থেকে আমি এখন বাংলা শপার্স লিখে সার্চ করবেন, এখানে যে কত ফিচার্স আছে তোমরা হচ্ছে দেখলে অবাক হয়ে যাবা। সো বাংলা শপার্স এর আগে আমি একবার ডাউনলোড করেছি, তোমাদের জন্য আনইনস্টল করে আমি আবার হচ্ছে এখন ইনস্টল করব। সো অলরেডি এখানে বাংলা শপার্স লেখা আছে, আমি জাস্ট ট্যাপ করে দিলাম। এখন দেখো বাংলা শপার্সের অ্যাপটা চলে এসেছে, এটা হচ্ছে আমি এখন ইনস্টল করব। আপু অর্গানওয়ালের কোনো শ্যাম্পু আছে? আপু আপনি একটু পেজ ইনবক্স করে দেন, আর আপনি একটু ওয়েট করেন, আপনি জাস্ট হচ্ছে দেখেন অ্যাপটা কীভাবে ইউজ করতে হয়। সো আমি এখন ইনস্টল করব, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে এখানে যে যা যা অপশন আছে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। তোমরা হচ্ছে তোমাদের ফেসবুক থেকে ডিরেক্ট কিন্তু এই অ্যাপসের মধ্যে, আচ্ছা এটা ওপেন হয়ে গেছে, হ্যাঁ আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা ইউজ করবা। লেন্স কালারের নেম হচ্ছে এটা গ্রে কালার, না ব্লু, পিক্সি ব্লু টাইপের কিছু একটা কালার হবে, মনে থাকে না কিপ থেকে বের করে। আচ্ছা, সো দেখো বাংলা শপার্সের অ্যাপটা এত ফাস্ট, মানে
আচ্ছা, সো বাংলা শপার্সের অ্যাপটা এত ফাস্ট, দেখো আমার অ্যাপ মানে কি বলে তোমাদের ইনস্টল করার সাথে সাথে কিন্তু ওপেন হয়ে গেল। অ্যান্ড এখন হচ্ছে এখানে দেখো একটা সার্চ অপশন আছে, কল অপশন আছে, এখানে দেখো বেস্ট সেল আপ টু 70% সুপার নভেম্বর সেল যে এখানে আছে। তোমরা অ্যাপসের মধ্যে যখন অ্যাপসটা যখন ওপেন করবা, অ্যাপসের মধ্যে ফার্স্টেই তোমরা এরকম একটা দেখতে পারবা, এরকম একটা ব্যানার দেখতে পারবা, সেটার মধ্যে হচ্ছে আপ টু 70% পর্যন্ত সুপার নভেম্বর সেল, যেটা এখন এই মান্থের জন্য যে সেলগুলো দেওয়া হয়েছে সেটার জন্য হচ্ছে তোমরা এখানে ক্লিক করলে কিন্তু দেখো যত প্রোডাক্ট আছে সব কিন্তু এখানে শো করবে। কত ফাস্ট পিক্সেল ওদের কি বলে অ্যাপটা হচ্ছে অনেক ফাস্ট কাজ করে। সো এখানে যত লিপস্টিক আছে মানে যত প্রোডাক্ট আছে যেগুলোর উপর তোমরা 70% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ সব হচ্ছে এখানে শো করবে। সো অবশ্যই তোমরা তো জানোই ওয়েবসাইট থেকে যেভাবে তোমরা পারচেস করো এরকম এখানেও কিন্তু অ্যাড টু কার্টে দিতে পারবে। তার আগে হচ্ছে তোমাদেরকে অ্যাকাউন্টটা এখানে দিতে হবে, তোমরা এই যে ডিরেক্ট ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবা। ফেসবুকে ক্লিক করলাম, এই যে আনিশা রোজেন আমার ফেসবুক নেম, সো কন্টিনিউয়াস অ্যাজ আনিশা দিয়ে দিলাম। সো অলরেডি আমার আইডিটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে। সো এখন হচ্ছে দেখো আমার মানে অটোমেটিক্যালি কাজ করে ফেলে। আচ্ছা, সো এখন হচ্ছে আমি ধরো একটা কনসিলার নেব, আমি এখানে অ্যাড টু কার্ড দিতে পারবো, ঠিক আছে। এখানে যেগুলো শো করতেছে যেগুলো কত টাকা অ্যান হচ্ছে ডিসকাউন্টের পরে কত টাকা সেগুলো ডিটেলস দেয়া আছে। তার আগে আমি তোমাদেরকে একটু আরেকটা অনেক মানে কি বলে এক্সাইটিং একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে সার্চ অপশনে গেলাম, সার্চ অপশনে গেলাম, দেন হচ্ছে এখানে দেখো একটা হচ্ছে তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ, আরেকটা হচ্ছে তোমরা ভয়েস দেখতে পাচ্ছ। তোমরা কি কখন এই জিনিসটা মানে দেখছো যে ভয়েস সার্চ করে ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে তোমরা কোনো একটা প্রোডাক্ট চাচ্ছ অ্যাপ স্টোরে? নাই, হ্যাঁ অ্যাপ অ্যাপ স্টোরেও আছে, আপনি আইফোন থেকে দেখেন অনেকে দেখা যায় অ্যান্ড্রয়েড ইউজাররাই কিন্তু বেশি, এই জন্য আজকে আমি অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে বসেছি। সো অ্যাপ স্টোর যদি দেখাতাম তাহলে হয়তো অনেকে যারা আইফোন ইউজার আছে তারা তো বুঝবেই, অ্যান্ড যারা হচ্ছে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য ইজি হবে। সো অ্যাপ স্টোর থেকেও আপনি পারবেন, আপনি হচ্ছে প্লে স্টোর থেকেও পারবেন, প্রত্যেকটা জিনিসের উপর 70% আর এটা বাদে 5%। না না আমি বলি হয়তো আপনি বুঝতে পারেনি, আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে পারচেস করেন কোনো আমাদের পেজ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করেন আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন, বিকাশে পেমেন্ট করলে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাকও পাচ্ছেন, সাথে হচ্ছে আপনি ফ্রি হোম সুবিধা পাচ্ছেন, ফ্রি হোম ডেলিভারি যেটা হচ্ছে 500 টাকার উপরে যদি আপনি কেনাকাটা করেন। তারপরে হচ্ছে আপনি কিছু সারপ্রাইজ গিফটও পাবেন। আপনি যখন অ্যাপ থেকে পারচেস করবেন এই সবগুলো এভেল করার পরে আপনি এক্সট্রা হচ্ছে 5% ডিসকাউন্ট পাবেন। আপু আপনি যে লিপ গ্লসটা দিয়ে রাখছেন এটা, আপু আমি যেটা দিয়েছি ভ্যাসলিনটা দিয়েছি, অবশ্যই আছে বাংলা শপার্সে। আচ্ছা, সো এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, অনেক মজার একটা জিনিস, অবশ্যই দেখো তোমরা একটু ভালো মতো। এখানে হচ্ছে ভয়েস সার্চ আছে, এটাতে আমি ক্লিক করবো এখন। আচ্ছা, আমার কথাটা এখানে দিতে পারি নাই, আপু উইন্টারের জন্য কোন লোশন অ্যাপ্লাই করবো? আপু তুমি নিতে পারো, অনেক লোশন আছে বাংলা শপার্সে, আউটলেটে গিয়েও দেখতে পারো, এখন হচ্ছে পেজ থেকেও দেখতে পারো, অ্যাপ থেকেও দেখতে পারো। আমি জাস্ট হচ্ছে দেখো এখানে ট্রাই অ্যাগেন বলছে, মানে আমার কথাটা ওরা নিতেই পারে নাই, আমি তো উল্টাপাল্টা কথা বলতেছি। সো এখানে হচ্ছে আমি একটা ব্র্যান্ডের নাম বলবো, সেটা হচ্ছে ধরো আমি কি বলবো অ্যাবসলিউট নিউ ইয়র্ক বলি। হ্যাঁ, আচ্ছা এখানে ট্রাই অ্যাগেন আসছে, অ্যাবসলিউট নিউ ইয়র্ক, সব অ্যাবসলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট চলে আসে। তোমরা কি জিনিসটা দেখেছো ভালো মতো খেয়াল করে, যে আমি ভয়েস সার্চে দিয়ে অ্যাবসলিউট নিউ ইয়র্ক বলেছি, আমার কিন্তু টাইপও করতে হয় না, মানে এত ইজি হয়ে গিয়েছে এখন লাইফ যে তোমাকে কষ্ট করে টাইপও করতে হবে না, তুমি ভয়েস সার্চ দিলা অ্যাবসলিউট নিউ ইয়র্কের সব প্রোডাক্ট চলে আসলো। এত স্মুথলি কাজ করে ওদের অ্যাপটা, যত অ্যাবসলিউট নিউ ইয়র্কে দেখো একটাও কিন্তু উল্টাপাল্টা কোনো প্রোডাক্ট আসে নাই, মানে W7 প্রোডাক্ট কিন্তু চলে আসে, আমার কল আসতেছে, আমি অ্যাবসলিউট নিউ ইয়র্ক বলেছি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের যত প্রোডাক্ট আছে কাজল থেকে স্টার্ট করে সব প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি এটা কেটে দিলাম, ভয়েস সার্চ দিয়ে আমি হচ্ছে এখন বলবো কি W7 বলবো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে ভয়েস সার্চ আমি দিচ্ছি আবার W7, দেখো কত ইজি আর কত ফাস্ট কাজ করে অ্যাপটা, কিন্তু অনেক ফাস্ট কাজ করে। সো অ্যাপ থেকে তোমরা হচ্ছে যখন অ্যাপটা অবশ্যই নামাবা, এখনই নামাবা, তোমরা হচ্ছে দেখবা, যারা হচ্ছে লাইভ দেখতেছো তারা তো দেখতেছো, আরও অনেক কথা বলবো তোমাদের সাথে স্কিন কেয়ার নিয়েও কথা বলবো, যারা হচ্ছে তোমরা লাইভটা দেখতেছো বাট লাইভের পরে অবশ্যই কিন্তু বাংলা পার্সের অ্যাপটা কিন্তু ডাউনলোড করে রাখবা, করে হচ্ছে তোমরা একটু ভিজিট করে দেখবা যে এক্সট্রা যে তোমরা 5% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ সেটা কিন্তু
শুধুমাত্র অ্যাপ থেকে পাচ্ছ, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে পাচ্ছ না, আর হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইট থেকেও পাচ্ছ না, শুধুমাত্র অ্যাপ থেকে পাবে। অ্যাপ থেকে পাবে, ধরো তোমরা 70% পর্যন্ত একটা জিনিসের উপর ডিসকাউন্ট আছে, মানে তোমাকে আমি কীভাবে বোঝাবো, আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের পেজে। অ্যান্ড হচ্ছে আরও অনেক অনেক অফার আছে, অ্যান্ড সবগুলো অফার তোমরা কিন্তু অ্যাপেও পাচ্ছ, বাট অ্যাপে এক্সট্রা 5% পাচ্ছ, ঠিক আছে? এই যে এখানে ডাউনলোড iOS অ্যাপ আছে, এখানে যে লিঙ্ক দিয়ে দিয়েছে, জাস্ট লিঙ্কের মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে, অ্যাপ স্টোরে পেয়ে যাবে। অ্যাপ অ্যাপ স্টোরটা তোমাদের যাদের আইফোন আছে একটু আপডেট দাও, আমার মনে হয় যে দিলে কাজ করে ফেলবে। আপু অ্যাপ স্টোরের জন্য কনসিলার শুধু ইয়েলো শেপটা দিয়ে বেস করলে ভালো দেখাবে নাকি? না আপু, শুধু ইয়েলোটা তো ফেস একদম ইয়েলো হয়ে যাবে, কিছু একটা কালার মিক্স করতে হবে, সেটা হচ্ছে আপনি লাইট ইয়েলো মিক্স করেন, আর আপনি আপনার স্কিন টোন অনুযায়ী মিক্স করতে পারেন, লাইট নিউট্রাল, এটা অনেক ফেয়ার একটা শেড, তারপর হচ্ছে লাইট অলিভ আছে, মিডিয়াম অলিভ আছে, এটা ইচ্ছা মিক্স করতে পারেন। ওকে, সো অ্যাপটা তো সবাই দেখলো, অ্যান্ড অ্যাপসের মধ্যে কিন্তু তোমরা অনেক অনেক ডিসকাউন্ট আরও বেশি পাচ্ছ আমাদের ফেসবুক পেজ আর ওয়েবসাইট থেকে। সো অবশ্যই কিন্তু আমি বলবো, তোমাদেরকে সাজেস্ট করবো, যারা একটু টাকা বাঁচানোর চিন্তা করতেছো অবশ্যই অ্যাপ থেকে ডাউনলোড করবো, মানে অ্যাপটা ডাউনলোড করে অ্যাপ থেকে পারচেস করবা। সো iOS-এ তোমরা আইফোনেও পাচ্ছ তোমরা এখন থেকে, আর হচ্ছে তোমাদের অ্যান্ড্রয়েডে তো মানে দেখাই দিলাম। আমার iOS-টা হচ্ছে কোথায় যেন রাখছি, আর আমি ওটাও এখন দেখিয়ে দিতাম। আপু, ইজ দের এনি কুপন কোড ফর অ্যাপ পারচেসার? না আপু, অ্যাপসে হচ্ছে সবার জন্য দিয়ে দিয়েছে, এক্সট্রা 5% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন, সেটা শুধুমাত্র অ্যাপ থেকে। ধরেন 74% একটা ডিসকাউন্ট আছে, সেটার উপর আপনি এক্সট্রা 5% পাচ্ছেন, ঠিক আছে? আউটলেটে 70% পাবো না? হ্যাঁ আপু, আউটলেটে আমি বললাম না যে সব আপনারা যত সুপার নভেম্বর সেলে যত অফার্স আছে সবগুলো আপনারা পেজে আউটলেটে সব জায়গায় পাবেন, বাট অ্যাপটা নিউ, এই জন্য বাংলা শপার্স চিন্তা করলো তোমাদের জন্য একটু আরও বেশি কী করা যায়, অ্যাপসের জন্য হচ্ছে তোমরা আরও এক্সট্রা 5% পাচ্ছ। সো অ্যাপস থেকে কী বলে, এটা পারচেস করলে অনেক ইজি না? অ্যাপস থেকে পারচেস করলে তোমাদের জন্য সেফ না? অ্যাপস থেকে কেন পারচেস করতে চাচ্ছ না? আউটলেটে যেতে পারো, কোনো প্রবলেম নাই, বাট অ্যাপস থেকে কিন্তু পারচেস করলে আমার মনে হয় তোমাদের টাকাটা আরও সেফ হবে। 5% কিন্তু কোনো ছোটোখাটো কিছু না, অনেক বড় একটা তোমাদের মানে ভালোই একটা অ্যামাউন্ট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আচ্ছা, সো অ্যাপটা অলরেডি দেখিয়ে দিয়েছি, অ্যান্ড হচ্ছে তোমাদের অ্যাকাউন্টও রেজিস্টার করে ফেলবা, যে ফেসবুক আইডি তুমি ইউজ করতেছো, ফেসবুক আইডি দিয়ে হচ্ছে আমি যেভাবে দেখালাম অ্যাকাউন্টে, এখানে একটা অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু আমার আইডিটা দিয়ে আমি রেজিস্টার করে ফেলেছি। আপু, এটা হচ্ছে ভ্যাজলিনের একটা লিপ বাম দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা লোকেশন করো আমি তোমাদেরকে একটু বলে দিই। আপু, এটা হচ্ছে ভ্যাজলিনের একটা লিপ বাম, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাজলিনের পিঙ্ক কালার যে লিপ বামটা আছে ওটা দিয়েছি। এই হচ্ছে তোমাদের এখানে দেখো লোকেশন দেয়া, বাংলা শপার্সের যত লোকেশন আছে সব এখানে তোমরা দেখতে পারবা। এটা হচ্ছে কি, চিটাগং কুলসি টাউন সেন্টার, ম্যাপ সহ দেয়া আছে, একদম ইমেল ফোন থেকেই স্টার্ট করে অ্যাড্রেস, দেখো অনেক ইজিলি অ্যাড্রেসটা পেয়ে যাবা তোমরা, অ্যাড্রেসটা হচ্ছে অনেক ইজিলি তোমরা পেয়ে যাচ্ছ, জাস্ট লোকেশনে ক্লিক করলেই হবে তোমরা কোন অ্যাড্রেসে যেতে চাচ্ছ। দেন হচ্ছে নিচে এখানে আছে কি, ধানমন্ডি না, আচ্ছা দাঁড়াও, এই যে যমুনা ফিউচার পার্কে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন দেওয়া আছে, ম্যাপ সহ দেওয়া আছে, একদম ইজি। আমি তো বাংলা শপার্সের যে তোমার যে প্রোডাক্ট ওইগুলোর কি উত্তরায় কোনো শোরুম আছে? হ্যাঁ, উত্তরায়ও শোরুম আছে, এই যে উত্তরার শোরুমটা হচ্ছে এই যে উত্তরা ব্রাঞ্চ, দেখা যাচ্ছে উত্তরা ব্রাঞ্চ বাংলা শপার্সের, এখানে ম্যাপ দেওয়া আছে, আর হচ্ছে অ্যাড্রেসটা সুন্দর করে দেওয়া আছে। জাস্ট অ্যাপটা একটু ডাউনলোড করে ফেলো সবাই, অ্যাপটা ডাউনলোড করে সব তোমরা কী বলে যত কোয়েশ্চেন আছে সব উত্তর পেয়ে যাবা, কত পার্সেন্ট পর্যন্ত তোমরা ডিসকাউন্ট পেতে যাচ্ছ সেটাও কিন্তু পেয়ে যাবা। ওকে, সো চলো এখন হচ্ছে আমরা একটু স্কিন কেয়ার নিয়ে বলি, কারণ অলরেডি আমি মেকআপ করে আছি, তার মানে হচ্ছে আজকে কিন্তু লাইভে মেকআপ করবো না। সো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে স্কিন কেয়ার শেয়ার করবো, যে দুইটা আমি দুইটা শুধু প্রোডাক্ট দেখাবো স্কিন কেয়ারে, দুইটাই হচ্ছে অল ইন ওয়ান, তোমাদের যত প্রবলেমের একটা সলিউশন। আপু, অনলি ঢাকা ফ্রি হোম ডেলিভারি? না আপু, সব জায়গায় হচ্ছে আপনি ফ্রি হোম ডেলিভারি পাবেন, শুধু হচ্ছে আপনাকে 500 টাকার উপরে পারচেস করতে হবে। হ্যাঁ, 70% ডিসকাউন্ট কোন প্রোডাক্টের উপর? আপু, আপ টু 70% ডিসকাউন্ট, মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের উপর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আপনি ডিসকাউন্ট পাবেন।
ওকে অর্ডার ডান ফ্রম অ্যাপ হ্যাঁ তাই নাকি কংগ্রাচুলেশনস আপনাকে যে আপনি ফার্স্ট হয়তো আপনি কি বলে অ্যাপ থেকে ডাউনলোড পারচেজ করে ফেলেছেন অর্ডার করে ফেলেছেন এটা তো অনেক ভালো একটা খবর আপনি খুব স্মার্ট এটা দেখেই মানে বোঝা যাচ্ছে শুনেই বোঝা যাচ্ছে আপনি সাথে সাথে অ্যাপ ডাউনলোড করে অর্ডার করে ফেললেন ওকে আপু আচ্ছা সো এখন হচ্ছে আমরা স্কিন কেয়ারে যাই সো ফার্স্টে হচ্ছে আমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা তোমাদের প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে তোমাদের ডেইলি ইউজের জন্য ইভেন বাচ্চাদের থেকে স্টার্ট করে বড় ছেলে মেয়ে সবার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট অ্যান্ড এটা না ইউজ করলেই না এরকম না যেটা একটা মানে কি বলে একটা স্কিপ করার মতো একটা প্রোডাক্ট এরকম না সেটা হচ্ছে সানস্ক্রিন ঠিক আছে এটা হচ্ছে রিবক্সের জাস্ট ডেইলি সানশিল্ড আপু তাহলে আমার জোশ আমার স্কিনে অনলি কনসিলার দিয়ে বেস করতে চাইলে কোন আপু আপনি লাইট অলিভটা ইউজ করেন বেটার হবে লাইভ লাইট অলিভটা লাইভ করতে করতে শুধু লাইভ লাইভ মুখে আসে তোমার সব কিছু আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিলরুব আপু থ্যাংক ইউ সো মাচ না লোশন আজকে না লোশন হচ্ছে আপনারা অ্যাপ থেকে পারচেস করে ফেলেন ডিসকাউন্টও পাবেন এক্সট্রা ডিসকাউন্ট পাবেন সো এখন হচ্ছে সানস্ক্রিনটা আমি তোমাদেরকে দেখাবো সো সানস্ক্রিনটা আমরা কেন ইউজ করি বলো আমরা সানস্ক্রিনটা ইউজ করি আমাদের যেন স্কিনে সানবার্নটা না হয় ট্যান না পড়ে স্কিনে আমার স্কিনের মধ্যে সানস্ক্রিন ইউজ না করতে করতে একটা টাইমে হয়েছিল যে এখানে সানটা কিন্তু আমাদের এখানেই পড়ে ডিরেক্ট এগুলোতে কিন্তু পড়ে না ঠিক আছে এখানে পড়ে হাতে পড়ে দেন হচ্ছে এই সাইডগুলোতে কম পড়ে বাট ফোরহেডটা দেখবা অনেক মানুষ আছে অনেক ছেলেরাও আছে অনেক মেয়েরাও আছে যাদের স্কিনটা অনেক ফেয়ার টোন বাট এই সাইডগুলো হচ্ছে একদম ট্যান হয়ে গিয়েছে মানে শ্যামলা শ্যামলা কালচে কালচে হয়ে গিয়েছে অনেকের হচ্ছে দেখা যায় যে সানস্ক্রিনটা অ্যাভয়েড করে কারণটা হচ্ছে হোয়াইট কাস্টের জন্য আর হচ্ছে তোমাদের একটু চিপচিপে হয়ে থাকে অয়েলি হয়ে থাকে রাইট এই জন্য কিন্তু অনেকে সানস্ক্রিনটা অ্যাভয়েড করে স্কিপ করে বাট এটা কিন্তু কোনো স্কিপ করার কোনো প্রোডাক্ট না সানস্ক্রিনটা হচ্ছে ডেইলি ইউজ করতেই হবে কারণ হচ্ছে তুমি বাসায় থাকো বাইরে যাও যেখানেই যাও না কেন যেখানেই থাকো না কেন সানস্ক্রিনটা ডে টাইমে অবশ্যই ইউজ করতে হবে যারা বিশেষ করে যারা রান্নাঘরের তিন চার ঘন্টা ধরে রান্না করে চুলার কাছে থাকে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে মানে বাইরে যাও তুমি যে কোনো জায়গায় যাও অফিসে যাও যেখানেই যাও না কেন সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতেই হবে মাস্ট সানস্ক্রিনটা যদি অ্যাপ্লাই না করো এই সানস্ক্রিনটা কী কাজ করে আমাদের স্কিনে এটাতে কিন্তু এসপিএফ 50+ দেয়া কোথায় হ্যাঁ এখানে দেখো এসপিএফ 50+ ঠিক আছে ইউভি ফিল্টার এসপিএফ 50+ আর হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড সো তোমাদের স্কিনটাকে কী কী কাজ করে আমার কাছে ডিটেলস আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপু লিপে এক্স্যাক্টলি কী ইউজ করেছো আপু আমি লিপ বাম ইউজ করেছি ভ্যাসলিনের লিপ বাম ইউজ করেছি কারণ হচ্ছে একটু পরে আমি তোমাদেরকে লিপস্টিক সোয়াচ দেখাবো সো এই জন্য হচ্ছে আমি লিপ বামটি ইউজ করে এসেছি আচ্ছা এটা হচ্ছে তোমাদের সূর্যের অতি মানে ক্ষতিকর যে রোশনি আছে সেটা থেকে আমাদের স্কিনটাকে মানে সানবার্ন সানট্যান থেকে প্রিভেন্ট কর সানবার্ন আর হচ্ছে সানট্যান প্রিভেন্ট করতে হেল্প করে মানে আমাদের স্কিনে যাতে কোনো রকম সানবার্ন না পড়ে তারপর হচ্ছে সানট্যান না পড়ে স্কিনটা আনইভেন স্কিন টোন হয়ে যায় কিন্তু অনেক সময় যে কিছু কিছু জায়গায় ফেয়ার কিছু কিছু জায়গায় ছোপ ছোপ দাগ ইভেন যারা মেস্তার প্রবলেমের জন্য ভুগতেছো আমি বলবো অবশ্যই সানস্ক্রিন ইউজ করো নাই আপু সানস্ক্রিন ইউজ করলে আপনি ব্রন হয় আমার কেন আপু তুমি কোন সানস্ক্রিনটা ইউজ করতেছো আমি জানি না কারণ শোনো রেপ্লিকা প্রোডাক্টের তো এই দুনিয়াতে কোনো অভাব নাই সো তোমাকে অবশ্যই স্কিনের উপরে ইনভেস্ট করতে হবে ভালো কিছু যদি তোমার স্কিনটাকে ভালো দেখাতে চাও অ্যান্ড হচ্ছে স্কিনটাকে যদি তোমার ফ্রেশ রাখতে চাও অবশ্যই ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে হোক কিছু টাকা বেশি যদি লাগে অবশ্যই তুমি ভালোটাই ইউজ করবা স্কিনের মধ্যে কখনো কোনো খারাপ প্রোডাক্ট ইউজ করবো না বা না বুঝে কোনো প্রোডাক্ট ইউজ করবো না এটা হচ্ছে অবশ্যই বলবো আমি যদি এখন কোনো একটা খারাপ প্রোডাক্ট বা কোনো না বুঝে একটা রেপ্লিকা নকল প্রোডাক্ট ইউজ করে ফেলি আমার স্কিন তো অবশ্যই ব্রন হবে অনেক অনেক প্রবলেম হবে রাইট আচ্ছা আপু অ্যাপ থেকে অর্ডার করবো কীভাবে এই যে আপু আমি একটু আগেই দেখিয়ে দিলাম অ্যাপের মধ্যে অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করে এত ইজি ওদের অ্যাপটা এত স্মুথলি কাজ করে যেটা আপনি নিজে নামায় আপনি নিজেই অর্ডার করে ফেলতে পারবেন আমাকেও দেখাতে হবে না বাট ওখানে যে যতগুলো প্রোডাক্ট আছে আপনি ভয়েস সার্চও দিতে পারেন টাইপ করেও সার্চ করতে পারেন যেটা আপনার লাগবে অ্যাড টু কার্টে যে আপনি ইজিলি আপনার অর্ডারটা করে ফেলতে পারবেন অ্যাকাউন্টটা হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে দিলেই হবে অ্যাড্রেস লাগবে সব কিছুই লাগবে আপু বাংলা শপার্সের কি কোনো গ্রুপ আছে হ্যাঁ আপু বাংলা শপার্স লিখে সার্চ দাও গ্রুপ গ্রুপ অপশনে যেয়ে দেখবা যে গ্রুপ এসে পড়বে আচ্ছা আমরা কিন্তু সানস্ক্রিন নিয়ে কথা বলছিলাম সো সানস্ক্রিনটা আর কী কী কাজ করে এটা হচ্ছে কিন্তু এটাতে হচ্ছে এসপিএফ 50+ দেওয়া আছে হ্যাঁ
আচ্ছা এটা হচ্ছে কিন্তু অল টাইপ অফ স্কিন এর জন্য সুইটেবল, তোমাদের ড্রাই স্কিন হোক, তোমাদের অয়েলি স্কিন হোক, কম্বিনেশন স্কিন হোক, যে স্কিন টাইপই হোক না কেন, এই রিবক্সের জাস্ট ডেইলি সানশিল্ডটা কিন্তু তোমাদের সানস্ক্রিনের কাজটাই করে। কোন লিপ বাম ভালো? ভ্যাজেলিনটা নিতে পারেন আপু। আচ্ছা এটা হচ্ছে আমাদের স্কিনে কিন্তু শুধুমাত্র সানস্ক্রিনের কাজটা করে না, আমাদের হচ্ছে মেস্তা পড়া থেকে প্রিভেন্ট করবে, আমাদের ব্রন হওয়া থেকেও প্রিভেন্ট করবে। কিভাবে? যদি আমি হচ্ছে আমার সানস্ক্রিনটা ইউজ না করে বাইরে যাই, অনেক ধুলাবালি থাকে, ইভেন আমি ঘরের মধ্যেও যখন থাকবো তখন কিন্তু বাইরের একটা সূর্যের একটা আলো আসে আমার ঘরে, রাইট? আমাদের ঘর কিন্তু রাতের মতো অন্ধকার থাকে না, দিনের বেলা কিন্তু রোদ আসবেই। সো এটা কিন্তু আমার স্কিনে যাচ্ছে, অ্যান্ড হচ্ছে যখন আমি দেখতেছি আমার ঘরের মধ্যে রোদ আসতেছে, ওখানে কিন্তু অনেক ধুলাবালি দেখা যায়, রাইট? এরকম অনেক ছোটো ছোটো কিন্তু ধুলাবালি দেখা যায়, এগুলো কিন্তু সব আমাদের স্কিনে যাচ্ছে। তো আমি যদি কোনো একটা প্রোটেক্টর ইউজ না করি আমার স্কিনে, সব তো আমার স্কিনেই যাচ্ছে, যত ব্যাকটেরিয়া আছে, যত জার্মস আছে, সব আমার স্কিনে যাচ্ছে। হাত পায়ের স্কিনটা কিন্তু আলাদা, হ্যাঁ, কিন্তু আমাদের স্কিনটা, ফেসের যে স্কিনটা, যেটা আমরা সবচাইতে ফ্রেশ দেখাইতে চাই, সবচাইতে সুন্দর দেখাইতে চাই, অবশ্যই কিন্তু আমরা সবাই আমাদের স্কিনটাকে অনেক বেশি ভালোবাসি। সো এই জন্য অবশ্যই এমন একটা প্রোটেক্টর ইউজ করতে হবে যেটা হচ্ছে রিবক্সের, এটা আমি বলবো অবশ্যই নিতে। ইভেন যাদের রিঙ্কেলসের প্রবলেম আছে, এটাও কিন্তু আস্তে আস্তে ফাইন লাইন্স আর রিঙ্কেলসগুলোকে আস্তে আস্তে রিডিউস করতে হেল্প করবে, ঠিক আছে? অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, তোমরা কিন্তু এটাতেও ডিসকাউন্ট পাবে, অ্যান্ড এটা যেহেতু প্রাইস নেবে 750 টাকা, সো এটাতেও ডিসকাউন্ট আছে। অ্যান্ড হচ্ছে অ্যাপ থেকে যদি অর্ডার করে ফেলো, আমি বলবো তোমরা টাকা বাঁচানোর জন্য অ্যাপ থেকে অর্ডার করে ফেলো, এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা তোমার স্কিনের যত, এটা কিন্তু ব্রাইটনিংয়ের কাজও করবে, যত স্কিনের মধ্যে পিগমেন্টেশন আর হচ্ছে লাইট স্পট ডার্ক স্পট আছে, স্পটটাকে কিন্তু খুবই স্লোলি বলো বা যার যত ডার্ক স্পট, ধরো তোমার একটু লাইট স্পট সেটা হচ্ছে যেতে দুদিন যদি লাগে, ডার্ক স্পটটা যেতে লাগবে তোমার 1 সপ্তাহ, ঠিক আছে? সেটা তোমার স্পটের উপরে ডিপেন্ড করে যে তোমার স্পটটা কতদিনে লাইট হবে, বাট ডার্ক স্পটগুলো কিন্তু যেতে অনেক দিন লাগে, সেটা হচ্ছে আস্তে আস্তে লাইট করবে, মানে স্পটটাকে আস্তে আস্তে লাইট করবে। যদি তুমি এমন কোনো প্রোডাক্ট চাও যে আমি 3 দিনে আমার একদম সব প্রবলেম সলভ, ধৈর্য না ধরে যদি তুমি এমন কোনো প্রোডাক্ট চাও যেটা হচ্ছে 3 দিনে তুমি ফর্সা হতে চাচ্ছ, এই টাইপের প্রোডাক্ট কিন্তু কখনোই বাংলা শপার সেল করে না, অ্যান্ড হচ্ছে বাংলা শপার্সে এই টাইপের প্রোডাক্ট তো পাবাই না, ইনফ্যাক্ট এই প্রোডাক্টগুলো কখনো ইউজও করবো না, যেখান থেকে সেল করবো না কেন। আজ মেকআপ কিনে আনছি, তোমার মেকআপ দেখে শুধু তুমি খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ আপনি আমাকে অনেকদিন ইনবক্স করেছেন, অনেক সাজেশন নিয়েছেন, অয়েল স্কিনের জন্য ভালো একটা ময়েশ্চারাইজার বলো, এই যে একটু পরে দেখাবো ময়েশ্চারাইজার, সানস্ক্রিনটা বলে নেই, এটা তো এত গুণাগুণ যে আমি বলে তো শেষ করতে পারতেছি না। তারপর হচ্ছে তোমাদের স্কিনটাকে একটু ব্রাইটও করবে, এমন থাকে না যে সানস্ক্রিনগুলো আমরা ইউজ করতেছি আমার স্কিনটাকে কালো কালো করে ফেলছে, মানে একটু কালচে হয়ে যাচ্ছে স্কিনটা, এরকম কিন্তু হয়, বাট এটা হচ্ছে আমি বলতেছি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে, ইভেন বাচ্চারাও ইউজ করতে পারবে। অ্যান্ড হচ্ছে তোমাদের এটা স্কিনটাকে আস্তে আস্তে ব্রাইটও করবে, হোয়াইট কোনো কাজ দিবে না, ধরো তুমি সানস্ক্রিন ইউজ করো তোমার ফুল ফেসটা একদম সাদা হয়ে আছে, এরকম কিন্তু হয়, অনেক সানস্ক্রিন আছে এরকম হয় যে তোমাদের স্কিনটাকে একদম সাদা সাদা করে ফেলে, মুখ ধুলে পরে আবার চলে যায়, এই হোয়াইট, এটাকে বলে হোয়াইট কাস্ট, এটা হচ্ছে হোয়াইট কাস্ট দেয় না, ঠিক আছে? আচ্ছা অ্যান্টি এজিং অ্যান্ড ময়েশ্চারাইজিংয়েরও কাজও করে, সো যাদের হচ্ছে একটু এজ বেশি বা স্কিনের মধ্যে একটা এজ ভাব চলে আসছে, স্কিনের রিঙ্কেল আর হচ্ছে ফাইন লাইন্স পড়েছে, দেখতে মনে হয় যে তার এজ খুব কম, বাট মনে হচ্ছে যে এজ স্কিন একটা, এই মানে দেখতে মনে হয় যে একটু বয়স বেশি, এরকম কিন্তু অনেকে আমার প্রবলেম ফেস করি, রাইট? আচ্ছা সো যাদের আর যারা হচ্ছে আসলেই এজ পিপল, মানে যারা যাদের বয়স একটু বেশি তারাও কিন্তু ইউজ করতে পারবে, কারণ অ্যান্টি এজিংয়ে যেহেতু কাজ করে, সো তার জন্য কিন্তু তোমাদের স্কিনের একটা যে কী বলে এজিংয়ের যে একটা প্রবলেম তোমরা ফেস করো অনেকেই, সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস করবে ফাইন লাইন্স আর রিঙ্কেলসগুলো। তারপর হচ্ছে যত তোমাদের স্পট আছে পিম্পল থেকেও, তোমার এটা ইউজ করলে এমন না যে পিম্পল হবে, ধরো তোমার স্কিনে ভিতরে, যেমন আমার এখানে কিন্তু ভিতরে 2-1টা ধরলে বোঝা যায় যে পিম্পল আছে, এখন যদি আমি এটা ইউজ করতেছি কেন, এটা আমি ইউজ করতেছি আমার স্কিনটাকে আরও ভালো করার জন্য, যাতে আমার স্কিনে কোনো রকম প্রবলেম না হয়, এখন যদি পিম্পলটা আস্তে আস্তে বের হয় সেটা কিন্তু খারাপ কিছু না, মানে এটা হচ্ছে আমার স্কিনের ভিতর থেকে কিন্তু ক্লিন করে দিচ্ছে জিনিসটাকে, পিম্পলটা বের হওয়া মানেই যে এই প্রোডাক্টটা ইউজ করে আমার 2 দিনে পিম্পল হয়ে গেলো, নো, পিম্পলটা কখনো কিন্তু 2 দিনে হয় না, পিম্পলটা হচ্ছে অনেকদিন ভিতরে থাকে, যেটা একদম নিচের একদম ডিপ লেয়ার থেকে আস্তে আস্তে বের হতে হতে জিনিসটা হচ্ছে পরে দিয়ে বের হয়। আমি যদি কোনো এফেক্টিভ একটা প্রোডাক্ট ইউজ করি যেটা ইউজ করলে আমার যদি একদিন পরে পিম্পল হয়, যদি তুমি মনে করো এটা ইউজ করার পরে এখানে তোমার পিম্পল হচ্ছে, তার মানে হচ্ছে তোমার স্কিনটাকে ক্লিন করতে হেল্প করছে,
ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে তোমাদের স্কিনটাকে হচ্ছে মোর প্লাম্পি করবেন হচ্ছে আর স্মুথ করবে। কিছু কিছু সব সানস্ক্রিন কিন্তু তোমাকে সেম এই কাজগুলোই দিবে না, সব সানস্ক্রিনই হচ্ছে তোমাকে কি করবে সানবার্ন সানট্যান হওয়া থেকে প্রিভেন্ট করবে, তোমাদের স্পটটা পড়া থেকে প্রিভেন্ট করবে, মেসটা পড়া থেকে প্রিভেন্ট করবে, এগুলো করবে। বাট এই যে এই সানস্ক্রিনটা রিবক্সের, এটা কিন্তু তোমার একসাথে অনেকগুলো কাজ করতেছে, স্কিনটাকে ময়শ্চারাইজও করে রাখতেছে, তারপরে স্কিনটাকে ব্রাইটও করতেছে, তোমার ডার্ক স্পটটাকে লাইট করে ফেলতেছে, অ্যান্ড লাইট স্পট তো ভ্যানিশ হয়েই যাবে কয়েকদিন পরে। তারপর হচ্ছে তোমার অ্যান্টি এজিংয়ের প্রবলেম যেটা ফেস করতেছো, ফাইন লাইন্স রিঙ্কলস আস্তে আস্তে রিডিউস করতে হেল্প করবে। তারপর হচ্ছে তোমার স্কিনে পিম্পল হওয়াটাও প্রিভেন্ট করবে, কারণ দেখা যায় আমরা যে ধুলাবালি, তারপর হচ্ছে যত বাইরের ধুলাবালি বলো রোদের একটা যে রোশনি আছে ক্ষতিকর রোশনি, সেটা আমাদের স্কিনটাকে বার্ন করে ফেলতেছে, স্কিনটাকে যত রকম প্রবলেম করতেছে, এই সানস্ক্রিনটা ইউজ না করার কারণেই হচ্ছে। সো অবশ্যই যদি তোমরা এটা ইউজ করো একসাথে তোমরা অনেক 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 সলিউশন পাচ্ছ। নীলাদ্রি, নীলা আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? ওকে, সো আমি তোমাদেরকে জাস্ট রিবক্সের হচ্ছে রিবক্স জাস্ট ডেইলি সানশিল্ড, ঠিক আছে, এটা হচ্ছে সানস্ক্রিনটার প্রাইস মেবি 750 টাকা, এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট। অ্যান্ড এটার উপরে আরও তোমরা অ্যাভেল করতে পারবে বিকাশে, যদি পেমেন্ট করো ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক পাবে। আর যদি তোমরা হচ্ছে বিকাশে তো পেমেন্ট করছোই, যারা ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক অফারের জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলে, আর তোমরা যদি আমাদের অ্যাপ থেকে পারচেস করো এক্সট্রা 5% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছ। সো ওইটাতে আরও কত টাকা কমে আসে সেটা হচ্ছে তোমাদের দেখতে হবে। আর তোমাদের দেখা যায় যে 500 টাকার উপরে যারা পারচেস করতেছে তারা কিন্তু ফ্রি হোম ডেলিভারি পাচ্ছে সব এই যে এটা। হ্যাঁ আপু, সব এই যে ইউজ করা যাবে, আপনার যদি বেবি থাকে 5 থেকে 6 বছর 7 বছর যদি কোনো বেবি থাকে বাসায় তাকে ওটা ইউজ করতে দিবেন, কারণ হচ্ছে বেবিদের স্কিনটাও কিন্তু আমরা চাইবো না বার্ন হয়ে যাক। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের স্কিনটা অনেক সুন্দর ফ্রেশ হেলদি ছিল, এটা কিন্তু আমাদের স্কিনটাকে হেলদি করতেও হেল্প করে। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ আপু কমেন্ট পড়ার জন্য, মাশাআল্লাহ অনেক লাইক, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো এই হচ্ছে তোমাদের সানস্ক্রিনটা আমি যেটা দেখালাম, আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের স্কিনটা কিন্তু অনেক ফ্রেশ আর হেলদি, একটা গ্লোই একটা স্কিন ছিল। সেটা কী হয়, বড়ো হওয়ার আস্তে আস্তে বড়ো হওয়ার সাথে সাথে কিন্তু স্কিনটা আমাদের বার্ন হয়ে যায়, যত রকম প্রবলেম আমরা ফেস করি। যদি আমরা সানস্ক্রিনটা এমন খারাপ কিছু না, যদি না সেটা অরিজিনাল না হয়, যদি আমরা সানস্ক্রিনটাকে অ্যাভয়েড করে যাই আমাদের কিন্তু স্কিনটা, ওই যে আমরা যখন ছোটো থেকে বড় হচ্ছি আমাদের স্কিনটা নষ্ট করতেছি, তো বাচ্চাদেরও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, তাদের খাওয়া দাওয়ার সব কিছুর পাশাপাশি তাদের স্কিনটার কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা মনে করি বাচ্চাদের স্কিনটা ওদের আর কি স্কিন কেয়ার হবে, বাট হ্যাঁ বাচ্চাদের অবশ্যই সবসময় স্কিনটা যেন ময়শ্চারাইজ হয়ে থাকে, স্কিনে যত কোনো রকম দাগ না পড়ে, স্কিনটা যেন নষ্ট না হয়, আমরা তো এটাই চাইবো, রাইট? প্লিজ শো সাম প্রেসড পাউডার অ্যান্ড মেনশন দ্য প্রাইস। প্রেসড পাউডার হচ্ছে আপনি অ্যাবসলিউট নিউট্রিশন নিতে পারেন। আজকে যেহেতু আমি স্কিন কেয়ার নিয়ে কথা বলছি, আপনি অ্যাপে ঢুকে অ্যাবসলিউট নিউর লিখলেই সব চলে আসবে, আপনার শেডগুলো ওখানে দেখা যাবে, ঠিক আছে? আবার দেখাও, আমি 100 বার দেখাতে রাজি আছি, কারণ হচ্ছে ভালো প্রোডাক্ট আমি বারবার দেখাবো। সো ইয়েস, যারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছো এখান থেকে স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে অ্যাপ আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারো। আর কিন্তু তোমরা ফেসবুক পেজ থেকে কিন্তু এক্সট্রা যে 5% ডিসকাউন্টটা সেটা কিন্তু পাবে না, তোমরা কিন্তু ওইটা অ্যাপ থেকে পাবে। সো অবশ্যই লাইভ তোমাদের কাছে যদি আরেকটা ফোন থাকে তোমরা অবশ্যই তোমরা কী বলে অ্যাপটা ডাউনলোড করে ফেলো, আর যদি এখন আরেকটা ফোন হাতের কাছে না থাকে তাহলে লাইভের পরে কিন্তু তোমরা বাংলা শপার্সের অ্যাপটা ডাউনলোড করে ফেলবে। আইফোন হোক, অ্যান্ড্রয়েড হোক, যে কোনো ফোনেই হোক, তোমরা কিন্তু এটা মানে পারচেস করতে পারবে অ্যাপ থেকে, ঠিক আছে? সো এই হচ্ছে রিবক্স জাস্ট ডেইলি সানশিল্ড। ওকে, সেটা কিন্তু একসাথে অনেকগুলো তোমাদের প্রবলেমের সলিউশন করে দিল। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে সানস্ক্রিন যদি আমি ইউজ না করে আমি যদি একটা ব্রাইটনিং প্রোডাক্ট ইউজ করতে চাই, ধরো এই যে আমার কাছে একটা ময়শ্চারাইজার আছে ভাইটামিন সি সাসপেনশন, এটা হচ্ছে আরও কী কী কাজ করে আমি তোমাদেরকে এখন বলবো। ধরো তুমি যদি সানস্ক্রিনটা অ্যাভয়েড করে শুধু এটা নিতে চাচ্ছ, তোমার এটা কী কাজ করবে, তোমার এটা 50% কাজ করবে। কেন জানো, কারণ হচ্ছে তুমি সানস্ক্রিনটাকে অ্যাভয়েড করতেছো, মানে দিনের বেলা যত প্রবলেম তোমার নিজে তুমি ডেকে আনতেছো, যে আমার স্কিনে যত প্রবলেম আছে চলে আসো, মানে সূর্যের যে আলো এটাও চলে আসো, সব তোমার স্কিনে এত প্রবলেম করে তুমি হচ্ছে আরেকটা আমাদের প্রোডাক্ট নিচ্ছ, নিয়ে তুমি যদি বলো যে এটা কোনো কাজ করতেছে না, কেন করবে না, কারণ এটার সাথে এটা রিলেটেড, প্রতিটা স্কিন কেয়ারের সাথে কিন্তু সানস্ক্রিনটা রিলেটেড। তো সানস্ক্রিনটা অ্যাভয়েড করা যাবে না, কখনোই না। এখন আসবো হচ্ছে ময়শ্চারাইজার। যারা হচ্ছে ময়শ্চারাইজার খুঁজতেছো, যাদের হচ্ছে দেখা যায় কম্বিনেশন স্কিন, তাদের হচ্ছে উইন্টারে কিন্তু
একটা তোমাদের ময়েশ্চারাইজার লাগেই। অনেকে দেখা যায় গরমের দিনে স্কিপ করো বাট উইন্টারে অ্যাপ্লাই করো, অনেকে হচ্ছে আবার কখনোই অ্যাপ্লাই করো না, অনেকে হচ্ছে ড্রাই স্কিন, যাদের এক্সট্রিম ড্রাই স্কিন, যাদের এক্সট্রিম অয়েলি স্কিন, অয়েলি স্কিন যাদের, তারা মনে করে যে ময়েশ্চারাইজার লাগবে না, বাট এটা একটা ভুল একটা কথা, এটা সম্পূর্ণ একটা ভুল কথা আর ভুল একটা চিন্তা ভাবনা। আপু প্রাইস বলো, আপু এটার প্রাইস তো মেবি 750 টাকা, অ্যাপ তুমি অ্যাপ থেকে পারচেস করো, তোমার কিছু টাকা সেভও হবে, ঠিক আছে? ওকে আচ্ছা, সো এখন হচ্ছে আমরা দেখবো ভাইটামিন সি সাসপেনশন, এটাও কিন্তু রিবক্সের, অ্যান্ড রিবক্স, ও আচ্ছা সবচেয়ে বড় যে কথাটা আমি বলতে ভুলে গিয়েছি, রিবক্স কিন্তু এখন সেফোরাতেও আছে, ঠিক আছে? সেফোরাতে যারা, সেফোরাতে বাইরের দেশে, তোমরা তো সেফোরা সবাই জানো সেফোরা কি, এটা একটা ব্র্যান্ড যেখানে হচ্ছে সব টাইপের হাইএন্ডের প্রোডাক্ট পাওয়া যায়, সো এটাও কাইন্ড অফ হাইএন্ডের মতোই একটা প্রোডাক্ট, বাট এটার প্রাইসটা কিন্তু খুবই কমে দিচ্ছে বাংলাশপার্স, কারণ তোমরা বাংলাশপার সবসময় তোমাদেরকে কিন্তু একটা ভালো প্রোডাক্ট দেয়, অবশ্যই রিজনেবল প্রাইসে দেয়, অ্যান্ড অথেন্টিক একটা প্রোডাক্ট দিয়ে থাকে। এসপিএফ কত? এসপিএফ হচ্ছে 50+, ঠিক আছে? এসপিএফ হচ্ছে 50+, এখানে অল ডিটেলস লেখা আছে, আর এখান থেকে বারবার তো আমি এভাবে দেখাতে পারবো না, অবশ্যই অ্যাপে যেয়ে কিন্তু আপনাকে দেখতে হবে, ডিটেলস সব অ্যাপের মধ্যে দেওয়া আছে, ওখানে আমি যতগুলো আরও না বলছি আরও অনেক 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 ডিটেলস দেওয়া আছে এটার। মানে তুমি যখন হচ্ছে অ্যাপে ঢুকবা, সানস্ক্রিনে ক্লিক করলে ভিউ ডিটেলস থাকে একটা, আর একটা হচ্ছে অ্যাড টু কার্ট থাকে, দুইটা অপশন থাকে নিচে রেড কালার। সো ভিউ ডিটেলসে গিয়ে কী কাজ করে, কত টাকা, কীভাবে, মানে কতটা, কয়টা প্রোডাক্ট আমাদের কাছে আছে সব পাওয়া, একদম সব ডিটেলস জানতে পারবা, ঠিক আছে? এটা অনেক বেশি ইজি হবে। আচ্ছা, ডিসকাউন্ট প্রাইসে 750 টাকা, অ্যান্ড অ্যাপ থেকে পারচেস করলে আরও তোমরা ডিসকাউন্ট পাবে। এখন দেখা হচ্ছে ভাইটামিন সি সাসপেনশন, এইটা হচ্ছে একটা, দেখো নিচে কী লেখা, ইলুমিনেটিং ময়েশ্চারাইজার। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের স্কিনটাকে কিন্তু গ্লো করবে, অ্যান্ড এইটাও কিন্তু অল টাইপ অফ স্কিনের জন্য সুইটেবল, অল টাইপ অফ স্কিনের জন্য, মানে অয়েলি বলো, কম্বিনেশন বলো, ড্রাই বলো, সেন্সিটিভ বলো, সব স্কিনের জন্য সুইটেবল। সো এটাতে আছে কি, ভাইটামিন সি 2%, মানে ভাইটামিন সিটা কী করে আমাদের স্কিনটাকে কিন্তু, ফার্স্ট অফ অল যেটা করে আমাদের স্কিনটাকে একটু ব্রাইট করে, আমাদের কোলাজেনটাকে বুস্ট করতে হেল্প করে, আমাদের যে স্কিন একটা কোলাজেন আছে, কোলাজেনটাকে বুস্ট করতে হেল্প করে। অ্যান্ড এইটা কী কী কাজ করে আমি বলি, তো মানে স্কিনটাকে ফার্স্ট অফ অল ময়েশ্চারাইজ করতেছে স্কিনটাকে, দ্বিতীয়ত তোমার স্কিনটাকে ব্রাইট করছে, তোমার স্কিনে যত পিগমেন্টেশন আছে, ব্ল্যাক স্পট আছে, ডার্ক স্পট আছে, সব কিন্তু তোমাদের রিডিউস করতে হেল্প করে, অ্যান্ড হচ্ছে তোমাদের, তারপরে তোমাদের স্কিনটাকে গ্লো করতেছে, সাথে হচ্ছে তোমার যত স্কিনে ধরো সানবার্ন আছে বা যত ব্ল্যাক স্পটই থাকুক না কেন, যত ইয়া থাকুক না কেন, পিম্পল হওয়া থেকেও প্রিভেন্ট করবে। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, স্কিনের কিন্তু ইলাস্টিসিটিটাকে বজায় রাখবে, মানে ধরে রাখবে, আমরা কিন্তু স্কিনের ইলাস্টিসিটিটাকে হারাই ফেলি দিন দিন, যতদিন চাই, বাট এটা হচ্ছে তোমাদের স্কিনের ইলাস্টিসিটিটাকে ধরে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে আরও ডিটেলস বলে দিচ্ছি, অ্যান্ড এটা কিন্তু সব স্কিনেই কিন্তু সুইটেবল, তোমরা যারা অয়েলি স্কিন আছো তোমরা মনে করবা না যে এটা হচ্ছে তোমরা ইউজ করতে পারবা না, অবশ্যই ইউজ করতে পারবা। আপনি একটা পোস্ট করছে বাংলাদেশের সাউথ আফ্রিকা খেলা, ওইটা মেবি ওই দিনের জন্য ছিল আপু, আমি তো এই জিনিসটা দেখি নাই, আমি বলতে পারবো না, সো ওটা মেবি একদিনের জন্যই ছিল, যার কারণে এটা নিয়ে হয়তো লাইভে বলিও নাই কিছু, সো ওইটা মেবি ওই দিনের জন্যই ছিল, পেজ একটু তোমরা নক করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ডার্ক স্পট, আচ্ছা ড্যামেজ স্কিনটাকেও কিন্তু রিপেয়ার করতে হেল্প করবে, যাদের স্কিনটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছে, যাদের স্কিনটা আনইভেন স্কিন টোন, যাদের স্কিনে ধরো অনেক আজে বাজে প্রোডাক্ট ইউজ করে বা ব্লিচিং প্রোডাক্ট ইউজ করে তোমাদের স্কিনটাকে পাতলা করে ফেলেছো বা স্কিনটাকে অনেকটাই কি ড্যামেজ করে ফেলেছো, সো ড্যামেজ স্কিনটাকেও কিন্তু রিপেয়ার করতে হেল্প করবে, ঠিক আছে? যত পিগমেন্ট, তোমরা কিন্তু একটা ফেস অ্যান্ড নেকে ইউজ করতে পারবে, আমার নেকে কিন্তু আফটার প্রেগনেন্সি অনেক, মানে ডিউরিং প্রেগনেন্সি অনেক হচ্ছে আমার গলার মধ্যে পিগমেন্টেশন পড়ে, ঠিক আছে? শুধুমাত্র গলা বাদে আমার অল ওভার স্কিন টোন একদম সেম, যেমন হাতের বলো ফেসের বলো সেম, বাট গলাটা আমার হচ্ছে কিন্তু পিগমেন্টেশন বেশি, মানে পিগমেন্টেশন আছে অনেক, সো গলার মধ্যেও কিন্তু আমি এটা ইউজ করতেছি। তোমরা যদি আগের লাইভগুলো ফলো করো, আমি কিন্তু গলায় একদমই কোনো মেকআপ করা নাই, সো তোমরা যদি আগের লাইভগুলো ফলো করো দেখতে পারবা যে আমার হচ্ছে কিন্তু অনেকটাই কিন্তু কমে এসেছে, ঠিক আছে? গলার মধ্যে যে লাইন লাইন পড়ে থাকে না, এই জিনিসটা কিন্তু অনেকটাই কমে এসেছে। সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে, হ্যাঁ অবশ্যই ইউজ করা যাবে, এটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের জন্য সুইটেবল।
আচ্ছা, তারপর তো আমার স্কিনটাকে তো ব্রাইটও করছে, এমন কোনো ময়েশ্চারাইজার কি আছে যেটা স্কিনটাকে ব্রাইটও করে? বাট রিবক্সের কিন্তু এই জাস্ট ভাইটামিন সি 2% সাসপেনশনটা কিন্তু তোমাদের স্কিনটাকে ব্রাইটও করছে। তোমাদের স্কিনে যত স্পট আছে, ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, সব মানে হাইড না সরি সব হচ্ছে তোমাদের রিডিউস করবে, আস্তে আস্তে রিডিউস করে ফেলবে। অ্যান্ড হচ্ছে তোমাদের স্কিনে একটা গ্লো একটা এফেক্ট দিবে, মানে দিন দিন স্কিনটা না গ্লো হবে অ্যান্ড হেলদি হবে, ঠিক আছে? স্কিন ব্রাইট করে এমন, এটাই তো স্কিন ব্রাইট করে আপু, এটাই তো মাত্র বললাম যে এটার মধ্যে আচ্ছা, এটার মধ্যে স্পেশাল তিনটা ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা হচ্ছে অলিভ অয়েল, ভাইটামিন সি অ্যান্ড হচ্ছে সিটোরিল তোমার অ্যালকোহল, ঠিক আছে? আমি আবার একটু দেখতেছি আপু ফাউন্ডেশনের জন্য স্কিনের শেড কী করে বুঝবো। আপু তোমার এখানে হচ্ছে ফাউন্ডেশনটা তোমার অ্যাপ্লাই করে দেখবা, একটু সোয়াচ করে দেখবা যে তোমার নেক টোনের সাথে আর হচ্ছে তোমার স্কিনের সাথে ম্যাচ করে কি না, ঠিক আছে? এই জন্য হচ্ছে এইভাবে করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবা যে কোনটা তোমার স্কিনে যাচ্ছে। যেটা বেশি ফেয়ার মনে হবে সেটাও নেওয়ার দরকার নাই, যেটা বেশি ডার্ক হবে সেটাও নেওয়ার দরকার নাই, এক্সাক্ট যেটা আসবে সেটাই নিতে পারবা। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে সিটোরিল অ্যালকোহল। তোমার সিটোরিল অ্যালকোহলটা কী করবে, স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে হেল্প করবে, সফট করতে হেল্প করবে, স্মুথ করতে হেল্প করবে। যাদের স্কিনে অনেক সময় দেখা যায় না একটা স্কার আছে, একটু গর্ত গর্ত আছে, আস্তে আস্তে হচ্ছে এটা রিমুভ করে ফেলবে, মানে রিডিউস করে ফেলবে, স্কিনটাকে সফট অ্যান্ড স্মুথ করতে হেল্প করবে। আচ্ছা ভাইটামিন সি যেটা করবে, তোমাদের যাদের অ্যান্টি এজিংয়ের প্রবলেম বললাম না, যাদের হচ্ছে ফাইন লাইন্স রিঙ্কেলসের প্রবলেম আছে, রিবক্সের হচ্ছে প্রতিটা প্রোডাক্টই, মানে এই ব্র্যান্ডের কথা বলতেছি, রিবক্সের প্রতিটা প্রোডাক্টই কিন্তু তোমার দেখা যায় একটা প্রবলেমের সাথে না অনেকগুলো প্রবলেমের সলিউশন দিয়ে দেয়। তো অবশ্যই এই দুইটা কিন্তু তোমরা নিয়েই ফেলবা, যারা হচ্ছে শীতের জন্য ময়েশ্চারাইজার আর হচ্ছে ডে টাইমের জন্য। শীত মানে অনেকে মনে করে যে রোদটা একটু কম লাগে শীতের দিনে, একটু আরাম লাগে, আমি ফেসে সানস্ক্রিন ইউজ করে যাবো না, শীতের দিনে রোদটা আরও বেশি ক্ষতি করে। দুইটার প্রাইসই আফটার ডিসকাউন্ট 750 টাকা, মানে 750 টাকা। লেন্স হচ্ছে তোমার গ্রে, আর আমার পেজ ইনবক্স করে দেন আপু, আমি পরে যখন লেন্সটা রাখবো তখন আমি দেখে বলে দিব। ওকে, এগুলোর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 750 টাকা। আচ্ছা, সো অনেক 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 প্রবলেমের সলিউশন কিন্তু বলে দিলাম মাত্র দুইটা প্রোডাক্টে। অ্যান্ড রিবক্সের আরও অনেক সিরাম আছে, তোমরা হচ্ছে অ্যাপস থেকে যেয়ে তোমরা যে যেটা সিরাম পছন্দ করো তোমরা ওটা পারচেস করতে পারবা। অ্যান্ড বারবার বলে দিচ্ছি কিন্তু অ্যাপ থেকে পারচেস করলে এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ একটা, যে ডিসকাউন্টগুলো আমাদের পেজে দেওয়া তার থেকে আরও এক্সট্রা ডিসকাউন্ট পাচ্ছ। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা লিপস্টিক সোয়াচ দেখাবো, সেটাকে আমি হ্যান্ড সোয়াচ করে দেখাবো, কারণ হচ্ছে হ্যান্ড সোয়াচ অনেক ভালো হতে পারে, হ্যান্ড সোয়াচ করে দেখাই। হ্যাঁ, আমার কাছে হচ্ছে আমি তোমাদেরকে আজকে ডেমি ম্যাটের লিপ সোয়াচ করে দেখাবো। অনেকেই হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করার পর মনে করে যে সেম সেম, অনেকের হচ্ছে লিপস একটু ডার্ক থাকে, অনেকের একদম পিঙ্ক থাকে, অনেকের একটু পার্পল কালার টাইপের থাকে, মানে এক একজনের লিপস কিন্তু, সবার লিপস কিন্তু পিঙ্ক থাকে না, বা সবার লিপস কিন্তু অনেক ডার্ক থাকে না, সো এক একজনের লিপস এক এক কালার আসবে, এটাই স্বাভাবিক। সো এই জন্য হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে হ্যান্ডস ওয়াশ করে দেখাই, যে হ্যান্ডস ওয়াশ করে দেখালে তোমরা ইজিলি বুঝতে পারবা কোন কালারটা কোনটা। সো ফার্স্টে তোমরা কোনটা সোয়াচ দেখতে চাও আমাকে বলো, যারা যারা সেই নেমটা জানো। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা আমার কাছে 8টা লিপস্টিক আছে। সো ফার্স্টে হচ্ছে আমি ইংলিশ রোজটা দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, ইংলিশ রোজটা দিয়ে স্টার্ট করি। এটা কিন্তু অ্যাবসোলিউট নিউইয়র্কের সুপ্রিম স্লিম ডেমি ম্যাট স্কিন ব্রাইটার সিরাম দেখাও। আপনি স্কিন ব্রাইটের জন্য আপনি আলফা আরবুটিন যে রিবক্সের সিরামটা আছে ওটা নিতে পারেন। আচ্ছা, আমি কিন্তু হ্যান্ডস ওয়াশ করতেছি। হ্যাঁ, অ্যাবসোলিউট নিউইয়র্কের কালারগুলো তোমরা যারা যারা দেখতে চাচ্ছ আমার মনে হয় এই লাইভটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের ইংলিশ রোজ শেডটা। হ্যাঁ, আমি একদমই লাইট করে দেখিয়েছি, তোমরা চাইলে আর একটু ডার্ক করতে পারো। আচ্ছা, সো এই হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট নিউইয়র্কের ইংলিশ রোজটা, কালারটা দেখো এক্সাক্ট হচ্ছে এখানে যে কালারটা দেখবা এটাই হচ্ছে এক্সাক্ট কালার। এটা কিন্তু অ্যাবসোলিউট নিউইয়র্কের ইংলিশ রোজ, ডালিয়া পরে বলেছেন আপু, আমি ফার্স্টে দেখিয়ে ফেলেছি। আচ্ছা, এখনই ডালিয়াটা দেখাবো। তো এটা হচ্ছে ইংলিশ রোজ, এগুলোর প্রাইস কিন্তু আফটার ডিসকাউন্ট 440 টাকা। হ্যাঁ, এখন কিন্তু কম্বো অফারে কিন্তু আরও ছয়টা লিপস্টিক যেন অনেক কম টাকায় পেয়ে যাচ্ছে। একটা কম্বো আছে, তিনটা ডেমি ম্যাট আর হচ্ছে তিনটা ম্যাট মেড ইন হ্যাভেন, মানে এই যে এগুলো, ঠিক আছে?
এগুলো তিনটা এগুলো তিনটা সো কালার চুজ করতে পারবে নিজেরাই সো কম্বোতে এখন না যাই এখন লিপস্টিকে আমি লিপস্টিকে ফোকাস করি সো এই হচ্ছে তোমাদের ইংলিশ রোজ আর এই লিপস্টিকগুলো হচ্ছে তোমাদের ট্রান্সফার প্রুফ মানে ওয়াটার প্রুফ ট্রান্সফার প্রুফ অ্যান্ড হচ্ছে কিস প্রুফ অলসো যখন তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করে এইভাবে করবা তখন দেখবা যে এখানে একদমই কোনো প্রোডাক্ট আসবে না কনসিলার অ্যাবসলিউট নিউট্রাল আমি কি একটা লিপস্টিক সোয়াচ করে দেখাই এটাই বেটার হয় হেয়ারে ট্রিটমেন্ট করেছো হ্যাপো করেছিলাম আচ্ছা সো কোন লিপস্টিকটা বলো দেখাবো কোন লিপস্টিক দেখাবো বলো ডালিয়াটা দেখাই না আমার লিপসে দেখাবো ডালিয়াটা এখানেও দেখাবো কারণ আটটা শেড তোমাদের এখানে আমি দেখাবো স্ক্রিনশটও রাখতে পারো সো এটা হচ্ছে ডালিয়া ডালিয়ার আমি এই কালার দেখতেই বুঝে যাই যে এটা হচ্ছে ডালিয়া প্রতিটা লিপস্টিকের মধ্যে কিন্তু এই যেরকম আরটি ওয়ার্ল্ডের লোগো সহ একটা থ্রি ডি হলোগ্রাম আছে এটা অবশ্যই চেক করে কিনবা যখন পারচেস করবা আমার একটা এই লাইভের মানে এই হলোগ্রাম একটা লাইভ ডিটেলস ছিল ওটা ডিলিট হয়ে গেছে ফেসবুক থেকে প্রতিটা লিপস্টিকে হচ্ছে নতুন এই জন্য খুলতে একটু টাইম লাগছে আচ্ছা ডালিয়াটা হচ্ছে আমি আমার লিপসে অ্যাপ্লাই করে দেখাই এই হচ্ছে ডালিয়া শেড এন্ড এটা হচ্ছে হ্যান্ডস ওয়াশ দেখাই এই শেডটা হচ্ছে ডালিয়া একটু জাস্ট সেট হওয়ার জন্য একটু টাইম নিব তারপরে হচ্ছে দেখবা যেটা ড্রাই হয়ে গেলে এটা হচ্ছে আমি হাতের মধ্যে কিস করলেও কিছুই হবে না কিস প্রুফ অ্যান্ড হচ্ছে ট্রান্সফার প্রুফ ও কনসিলার অ্যাবসলিউট নিউট্রাল লাইট ইয়েলো শেড কি ফেয়ার স্কিনের জন্য হ্যাঁ ও ফেয়ার স্কিনে আপনি ইউজ করতে পারবেন ওকে সো দুইটা আমি শেড মাত্র সোয়াচ করে দেখলাম একটা হচ্ছে ইংলিশ রোজ আরেকটা হচ্ছে ডালিয়া আচ্ছা এখন হচ্ছে আমি লিপস্টিক কিন্তু আর চেঞ্জ করবো না আমি হাতেই দেখাবো হাতেরটাই ভালো হবে আমার মনে হয় হাতে তোমরা সবাই বুঝতে পারবা এখন এটা হচ্ছে লারিনা ঠিক আছে এই সেটা হচ্ছে লারিনা ওয়াও অনেক ক্রিমি একটা লিপস্টিক যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করার পরে ম্যাট হয়ে যায় তোমরা মনে করতে পারো এটা একটা ক্রেয়ন টাইপের লিপস্টিক বাট এটা ক্রেয়ন টাইপের ঠিক আছে কিন্তু এটা কিন্তু যখন অ্যাপ্লাই করবা তখন হচ্ছে কিন্তু ম্যাট হয়ে যাবে একদমই ম্যাট হয়ে যাবে সো এটা হচ্ছে লারেইনা ঠিক আছে আচ্ছা কোনটা কোনটা দেখাইছি ইংলিশ রোজ ডালিয়া আর হচ্ছে লারেইনা দেখাইছি আচ্ছা এখন দেখাবো হচ্ছে একটা ডার্ক কালার সেটা হচ্ছে নাইট শেড সবার ফেভারিট একটা শেড আর এটা সব আসলে কি অ্যাবসলিউট নিউট্রাল প্রতিটা লিপস্টিকই সবার ফেভারিট মানে প্রতিটা শেডই সবার ফেভারিট সেটা দেখো একদম ডার্ক কালার যারা চাচ্ছ ডার্ক কি কালার এটা কি কালার বলা যায় এটাকে ওয়াও আমি আমি হচ্ছে সবসময় ডার্ক কালার ইউজ করি না সো এই জন্য আমি এতটা দেখবা না আমাকে ইউজ করতে বাট কালারগুলো অনেক সুন্দর লাগে সো এইটা হচ্ছে তোমাদের নাইট শেড ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে দেখাবো আজালিয়া আজালা আজালিয়াটাও হচ্ছে যারা একটু নিউট কালার পছন্দ করো পিঙ্কের মধ্যে পিঙ্ক কালার চাও তারা হচ্ছে এই টাইপের আজালিয়া অথবা ইংলিশ রোজ নিতে পারো
ওকে আজালিয়া তো না সরি এটা হচ্ছে পপি ফিল্ড আজালিয়া কোথায় আচ্ছা এইটা হচ্ছে আজালিয়া এটা পরে খুলবো দেখো এটা পিঙ্ক শেডের মতো আচ্ছা সো এটা ডালিয়া শেডটা তোমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে হ্যাঁ একদম এন্ড ডালিয়াটা হচ্ছে আমি এটা ইউজ করি সব সময় মানে আমার হচ্ছে না এই এই ডালিয়া শেডটা অনেক পছন্দ বেস্ট আছে কি দিয়ে আপু জাস্ট হচ্ছে W7 আর অ্যাবসলিউট নার মিক্স করে করেছি আচ্ছা এটা হচ্ছে তোমাদের পপি ফিল্ড এটা কালারটা অনেক 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 সুন্দর দিস ওয়ান ইজ পপি ফিল্ড এই যে এটা এটা একটা ব্রিক টাইপের একটা কালার ব্রিক কালার যেটা সে টাইপের একটা কালার ट्रिटमेंट এই হচ্ছে তোমাদের আজালিয়া দেখো এটা এত সুন্দর একটা পিঙ্ক কালার মানে যত তোমরা রেগুলার ইউজ করার জন্য পারফেক্ট একটা শেড কারণ ডার্ক কালার কিন্তু আমরা সব সময় একদম ইউজ করতে পারি না এটা ইংলিশ রোজ যারা মনে করো যে ইংলিশ রোজ আর আজালিয়াটা সেম ইংলিশ রোজটা একটু লাইট আর একটু নিউডের মধ্যে আর আজালিয়াটা হচ্ছে পিঙ্কের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আজালিয়া আচ্ছা এখন হচ্ছে কয়টা দেখাইছে 1 2 3 4 5 6 দেখাইছে এখন হচ্ছে এটা হচ্ছে পিওনিটা পিওনিটা সবার ফেভারিট আপু অরেঞ্জ টাইপ দেখাও এই যে আপু এটা হচ্ছে তুমি নিতে পারো আর হচ্ছে অরেঞ্জ টাইপ তুমি এই লরিনাটা নিতে পারো আর যদি একটু ব্রিকের মধ্যে চাও ব্রিক কালারের মধ্যে তখন তুমি এই কালারটা নিতে পারো এটা হচ্ছে পপি ফিল্ড আচ্ছা এটা হচ্ছে পিওনি পিওনিটা অনেক সুন্দর একটা কালার আমি কখনো এটা লিপসে তোমাদের অ্যাপ্লাই করে দেখাই নাই আর হচ্ছে কোনো ভিডিওতেও আমি অ্যাপ্লাই করি নাই বাট আমি করব ইনশাআল্লাহ এটা হচ্ছে তোমাদের পিওনি কালারটা ঠিক আছে দেখো কালারগুলো একটার সাথে একটা কিন্তু মিলে নাই একদম ডিফারেন্ট কালার বাট লিপসের মধ্যে অ্যাপ্লাই করলে না অনেকের লিপসে অনেক মানে একই রকম লাগতে পারে এটা হচ্ছে তোমাদের এখান থেকে শেড যদি চাও এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো তোমাদের জন্য হ্যান্ড ওয়াশ দেখালাম কারণ এটা অনেক বুঝতে ইজি হবে আচ্ছা এখন হচ্ছে মডার্ন গার্ডেন এটা একটা রেড একটা কালার ব্রাইডদের জন্য হ্যাঁ আপু লং লাস্টিং মানে এটা তো লং লাস্টিং অ্যান্ড হচ্ছে এটা দেখো এখানে লিপসে ডেমি ম্যাট লিপস্টিক বাট ট্রাস্ট মি এটা হচ্ছে ফুল ম্যাট হয়ে যাবে তোমার মানে লিপসের মধ্যে যখন অ্যাপ্লাই করবো তখন ফুল ম্যাট হয়ে যাবে মডার্ন গার্ডেনটা এখানে দেখে এই হচ্ছে তোমাদের মডার্ন গার্ডেনটা এটা দেখো একটা পিওর একটা রেড কালার যে রেডটা হচ্ছে ব্রাইডরা ব্রাইড থেকে শুরু করে সবাই কিন্তু ব্রাইডদের জন্য আমি বলবো এই কালারটা বেস্ট কালার আর এটা এত সুন্দর একটা রেড একদম ক্যাটকেটা রেড না আর এটা কিন্তু একটু অরেঞ্জিশ টাইপের রেড আর এটা হচ্ছে ব্রিক রেড ঠিক আছে ম্যাজেন্টা কালার ইয়েস ইয়েস এই যে ম্যাজেন্টা কালারের মধ্যে পিওনি শেডটা আছে ওকে এটা হচ্ছে মডার্ন গার্ডেন মডার্ন গার্ডেনটা আমার অনেক ফেভারিট এটা আমি ইউজ করেছি পপি ফিল্ডটা আমার অনেক ফেভারিট এটা আমার আমার অনেক ভালো লাগে আচ্ছা এটা হচ্ছে মডার্ন গার্ডেন এটা হচ্ছে ইংলিশ রোজ এটা হচ্ছে ডালিয়া এটা হচ্ছে লারেইনা এটা হচ্ছে নাইট শেড এটা হচ্ছে পপি ফিল্ড এটা হচ্ছে আজালিয়া আর এটা হচ্ছে পিওনি ওকে যারা স্ক্রিনশট রাখতে চাচ্ছ হ্যান্ডস ওয়াশের এখান থেকে রাখতে পারো আমি একটু কষ্ট করে ধরি তোমাদের জন্য এটা হ্যান্ডস ওয়াশ দেখলে তোমরা ইজিলি চুজ করতে পারবা যে তোমাদের কোন কালারটা চাচ্ছ এখানে কিন্তু একদম ডিটেলসে কিন্তু বোঝা যাচ্ছে কোনটা অরেঞ্জিশ টাইপের কালার কোনটা রেড কালার কোনটা নিউড কালার কোনটা পিঙ্ক কালার কোনটা ম্যাজেন্টা কালার
ওকে আই থিঙ্ক স্ক্রিনশট যারা যারা নিতে চাচ্ছিলাম বা নিতে চাইছো মনে মনে বলো তো নাই, বাট ইয়াস স্ক্রিনশট নিয়ে ফেলছো আমার মনে হয় এতক্ষণে, আমি এখন হাত ছড়িয়ে ফেলি। ওকে লং লাস্টিং ম্যাথ লিপস্টিক স্টিক টু ইউর লিপস লঙ্গার, হ্যাঁ লুকস ন্যাচারাল অ্যান্ড ইউনিক, স্মাচ ফ্রি অ্যান্ড স্টিক ফ্রি। এটা হচ্ছে স্মাচ ফ্রি অ্যান্ড হচ্ছে তোমাদের ওয়াটার প্রুফ, ট্রান্সফার প্রুফ, ইউ ক্যান বি ওন উইদাউট এনি আদার মেকআপ। যে কোনো মেকআপেই তোমরা আসলে এটা কিন্তু এগুলো এই লিপস্টিকগুলো ক্যারি করতে পারবো, মানে যে কোনো যত গর্জিয়াস মেকআপই করো, যত সিম্পল মেকআপ করো, দেখো আমি কিন্তু অনেক সিম্পল একটা মেকআপ করছি বাট আমাকে কিন্তু খারাপ লাগতেছে না, রাইট? বেশি বেশি মনে হচ্ছে না আমি, বাট আমি কিন্তু একটা ডার্ক টু একটা ডার্ক টাইপের লিপস্টিক ইউজ করেছি যেটা হচ্ছে ডালিয়া শেড। প্রাইস হচ্ছে আপু আফটার ডিসকাউন্ট 440 টাকা, ঠিক আছে 440 টাকা হচ্ছে আফটার ডিসকাউন্ট। ওকে সো এটা একটু ড্রাই হলে আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে স্মাচ ফ্রি। ব্ল্যাক কাজল আছে আপু অ্যাবসলিউট নিউরকেটটা, অ্যাপে যে আপনি অ্যাপটা ডাউনলোড করে ফেলেন, অ্যাপে যে সুন্দর করে ব্ল্যাক কাজল লিখলেই চলে আসবে যত ধরনের কাজল আছে, দেন হচ্ছে ওখান থেকে আপনি পারচেস করতে পারবেন। কারণ অ্যাপ থেকে যদি পারচেস করেন তাহলে কিন্তু ফেসবুক পেজ থেকে আর হচ্ছে ওয়েবসাইট থেকেও এক্সট্রা একটা ডিসকাউন্ট পাচ্ছেন, ঠিক আছে? দেখো লিপস্টিকের কালারগুলো কত সুন্দর করে ফুটে উঠেছে। সরি আপু আপনার আইফোন তাহলে না করুন আপু, আমি প্লে স্টোরে পেয়েছি, অ্যাপ স্টোরে পাই না, এরকম কিছু না, আপগ্রেড দিলে আপগ্রেডটা দিলেই হয়ে যাবে আমার মনে হয়। প্রাইস হচ্ছে আপু 440 টাকা আফটার ডিসকাউন্ট। লিপ টিন্ট তো নাই আপু, এই যে কথা বলে দেখেন আমার কাছে তো এখন নাই। আমি দেখতেছি ড্রাই হয়েছে কিনা, একটু তো টাইম দিতেই হবে, যে কোনো জিনিস তো আর আমরা, আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই মডার্ন গার্ডেন সবার লাস্টে দিছি, এটা হচ্ছে পরে আমি করে দেখাই। তোমরা কি দেখছো আমি কিন্তু এভাবে জোরে জোরে ইয়ে করতেছি, স্মাচ করতেছি, একদমই যায় না, একদম সেট হয়ে গিয়েছে। তার মানে এটা না তোমাদের লিপসটা ক্র্যাক করবে, এটা কিন্তু অনেক লিপস্টিক আছে যেটা হচ্ছে তোমার লিপস্টিকে ক্র্যাক করে ফেলে, একদমই মানে ফেটে ফেটে যায় লিপস্টিকটা, এটা কিন্তু এটা হবে না। এটা খুবই লাইট ওয়েট একটা লিপস্টিক অ্যান্ড হচ্ছে খুবই ক্রিমি ফর্মুলা অ্যান্ড হচ্ছে তুমি যখন মাস্ক পরে বাইরে যাবা, মাস্কের মধ্যে লিপস্টিক লেগে যায় না অনেকের, এটা কিন্তু একটু এরকম হবে না, মাস্কের মধ্যে লিপস্টিক লেগে যাবে না, দেখছো? আর কত আমি বলো আর কি করে দেখাবো, এখানে কি পানি দিয়ে দেখাবো? আমার কাছে পানি নাই, যদি এটা এভাবে যাচ্ছে না এটা পানি দিয়েও যাবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের একটা অয়েল ক্লিনজিং থাকে সেটা দিয়ে তোমাদেরকে রিমুভ করতে হবে, অথবা লিপ বাম দিয়ে তোমার রিমুভ করতে পারো। এটা তো ড্রাই হয়ে গিয়েছে না, একটু ড্রাই হোক। বিকাশ পেমেন্টে 10% ক্যাশব্যাক অ্যাভেলেবেল, হ্যাঁ আপু এখনও অ্যাভেলেবেল আছে, অনেক 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 অফার আছে, সুপার নভেম্বর সেল যাকে বলেছে। প্রতি বছরে কিন্তু একটা সুপার নভেম্বর সেল দেওয়া হয় যেটার মধ্যে এত 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 ডিসকাউন্ট থাকে, আনবিলিভেবল, মানে এত কম প্রাইসে পাবেন। লিপস্টিক কিন্তু একটু উঠে নাই, দেখছো আমার লিপস্টিক যেরকম আছে সেরকমই আছে। ওকে সো আমার মনে হয় সব দেখে ফেলেছো এতক্ষণে, তোমাদের যা যা দেখানোর কথা আজকে, তোমাদের সাথে শেয়ার করার কথা সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। মিলানি লিপি হবে, আই ডোন্ট নো আপু আপনি একটু পেজে কথা বলে দেখেন, বাট অ্যাবসলিউট নিউরোকেট লিপস্টিক থাকতে কেন মিলানিটা নিতে হবে? মিলানিটা হচ্ছে আমার লিপসের মধ্যে ক্র্যাক করে, মানে ভেঙে ভেঙে আসে লিপস্টিকটা, গুঁড়া হয়ে পড়ে এরকম। বাট অ্যাবসলিউট নিউরোকেটটা যদি একবার ইউজ করে দেখেন আমার মনে হয় না আপনি আর অন্য কোনো লিপস্টিকে সুইচ করবেন। আমি এখন এরকম হয়ে গেছি, আমার যত লিপস্টিক আছে আমি একটাও দেখিও না আমার এখন কোন কালারটা আমি কাকে দিব, ইভেন যত মানুষই হোক না কেন আমি নিজেও আমি সবাইকে এটাই সাজেস্ট করি আর এটাই ইউজ করি। আপু সিলেট আউটলেট দাও, ইনশাল্লাহ আপু সব জায়গায় আউটলেট থাকবে, দোয়া করবেন। আপু খাবার খেলে কি নষ্ট হয়ে যাবে? নো আপু খাবার খেলে কেন নষ্ট হবে, আপনি লিপস্টিকের উপর দিয়ে কেন খাবেন? আপনি তো অবশ্যই একটা জায়গায় যখন যাবেন, বিয়ে বাড়িতে যাবেন, তখন একটু আপনি একটু সাবধানেই খাবেন, রাইট? অন্য কোনো লিপস্টিক যখন ইউজ করেন তখন কিন্তু আপনি একটু সাবধানেই খান। সো একদমই যদি আমি তেলযুক্ত একটা খাবার খাই সেটা যদি আমার লিপসে লাগে,
এটা তো আমি আগেই বলেছি, এটা হচ্ছে অয়েল দিয়ে ক্লিনজ করতে, মানে ক্লিনজিং অয়েল দিয়ে রিমুভ করতে হবে। সো যখন আপনি তেলযুক্ত একটা খাবার খাবেন, ধরেন পোলাও খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, তখন কিন্তু আপনার লিপসে অবশ্যই একটু উঠতেই পারে। আর যদি একদমই অয়েল প্রুফ হয় তাহলে তো লিপস্টিক একবার যদি আমি অ্যাপ্লাই করি এটা সারা জীবনে উঠবে না, ঠিক আছে? যদি আমি একটা কোনো অপশান না থাকে যেটা দিয়ে আমি লিপস্টিকটা তুলতে পারবো না, সেটা দিয়ে যদি আমি লিপস্টিক মানে কোনোটা কিছু দিয়ে যদি আমি লিপস্টিক না তুলতে পারি তাহলে তো আমার লিপস্টিক সারা জীবনের জন্য ট্যাটু হয়ে যাবে লিপসের মধ্যে। আপু আমার ডালিয়া নাইট শেড অ্যান্ড পিওনি আছে, খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো, বেস্ট লিপস্টিক এভার, আমি সবসময় এগুলো ইউজ করি। আরেকদিন হচ্ছে ম্যাক মেডিন হ্যাভেনের সোয়াচেস দেখাবো, হ্যান্ড সোয়াচ আর হচ্ছে লিপ সোয়াচ দেখাবো। সো ইয়াস, আজকে তোমাদের সাথে কী কী শেয়ার করলাম, অ্যাপের কথা শেয়ার করলাম, আবার একটু অ্যাপটা দেখিয়ে দিই বেটার হয়। আমার ফোনে হচ্ছে বাংলা শপার্সের অ্যাপ নেমে গেছে, দেখো অনেক 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 ফাস্ট কাজ করে ওদের অ্যাপটা। সো এখানে হচ্ছে সুপার নভেম্বর সেল, সবগুলো কোন প্রোডাক্টের উপর আছে, কী কী আছে। আচ্ছা এখানে হচ্ছে দেখো মেকআপ শপ একটা অপশন আছে, এখানে হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি, এখানে আছে হচ্ছে বাথ অ্যান্ড বডি, এখানে আছে হেয়ার কেয়ার। সো তোমরা যদি ওভাবে সার্চ না করেও যাও, নিচে অনেকগুলো অপশান আছে, জাস্ট মেকআপ নিতে চাচ্ছ মেকআপ শপে চলে যেতে পারো, জাস্ট বিউটি মানে হেলথ অ্যান্ড বিউটির জন্য নিতে চাচ্ছ এখানে এই অপশানটা সিলেক্ট করতে পারো, যদি শুধু বাথ কেয়ারের জন্য চাচ্ছ এটা নিতে পারো, বডি কেয়ারের জন্য, যারা শুধু হেয়ার কেয়ারের জন্য চাচ্ছ এটা নিতে পারো, মানে এই অপশানটা সিলেক্ট করতে পারো। তারপর নিচে কিন্তু আরও অনেক কিছু আছে, অনেক 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 অপশান আছে। রিবক্সের সিরাম বা রিবক্স সিরিজটা হচ্ছে এখানে পেয়ে যাবা, ঠিক আছে? এটা এটা কোন সিরিজ? আচ্ছা এটা হচ্ছে টেকনিকের, এখানে হচ্ছে টেকনিকের সব প্রোডাক্ট, এখানে হচ্ছে সিম্পলের সব প্রোডাক্ট, এখানে হচ্ছে তোমাদের এগুলো কি W7, আচ্ছা এখানে হচ্ছে ব্রাশের সব অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট, এখানে হচ্ছে রিভিউলির সব প্রোডাক্ট, এখানে হচ্ছে W7, দেখো 20% ডিসকাউন্ট, এখানে সব কনসিলার, এখানে হচ্ছে রিবক্সের সিরাম, বেস্ট সিরাম, সেফোরাতেও কিন্তু অ্যাভেলেবেল এই সিরামগুলো। ওকে, অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, নেক্সটে আরও লাইভ হবে, আরও সবাই তোমাদের সাথে শেয়ার করবে। সো সবাইকে অনেক 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 থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই অবশ্যই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন, অ্যাপ থেকে বেশি বেশি করে পারচেস করবেন, টাকা সেভ করবেন, আমাদের ফেসবুক পেজ থেকে আর হচ্ছে ওয়েবসাইট থেকেও কিন্তু পারচেস করলে যতটা আপনি সেভ করতে পারবেন অ্যাপ থেকে আর একটু বেশি সেভ করতে পারবেন, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।